যে কোনো প্রবলেম হতে পারে, লেয়ার প্যানেল মুভ হয়ে গেছে, ডিলেট হয়ে যেতে পারে, তারপরে হচ্ছে যে এগুলো মুভ হয়ে যেতে পারে, এগুলো ডিলেট হতে পারে, এটা মুভ হতে পারে, ঠিক আছে, এরকম অনেক প্রবলেম হয় হাতে থেকে, এগুলো এমন হয়ে যায়। এখন দেখেন প্রথম কথা হচ্ছে বক্সটা, এটা যদি উপর থেকে আলাদা হয়ে ছোট হয়ে যায়, তাহলে এটাকে ঠিক করার আলাদা প্রসেস, বাকি আশেপাশে গুলো যদি আলাদা হয়ে যায় বা ডিলেট হয়ে যায়, সেটার জন্য আলাদা প্রসেস। যেমন আশেপাশে গুলো চলে গেছে, এটা আনার জন্য হয় এখানে ক্লিক করে আর এই আইকনটা কাছে নেন, এখানে উইন্ডোতে ক্লিক করা থেকে ওয়ার্ক স্পেস, এখান থেকে রিসেট এসেনশিয়াল, তো মোটামুটি আশেপাশে আসবে, এটা ঠিক হবে না, এটা যদি মুভ হয়ে যায়। আগে টিভি অফ করেন, কার টিভি অফ অন করা, টিভি অফ করেন, আর বাকি কে কি কোশ্চেন কোশ্চেন করেন। না ভাই, এই ব্যাকগ্রাউন্ড নাওজটা কোথায় আর কি, কিছু শুনতে পাচ্ছিলাম না। অ্যাটেনডেন্স এর সাথে নাম্বার দেওয়া লাগবে না, শুধু অ্যাটেনডেন্স দিলেই হবে। আচ্ছা এখন বলেন, গেল আপনাদের একটা প্রবলেম সলভ গেল, এগুলো সব চলে আসবে, জাস্ট এখান থেকে এসেনশিয়াল বা এখান থেকে এসেনশিয়াল করলে, আর হচ্ছে যেটা বললাম মুভ হলে এমন করবেন, এছাড়া আর তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা এখন বলেন আর কার কি কোশ্চেন। কোশ্চেন দ্রুত করে ফেলুন, আমরা নেক্সট টপিকে চলে যাব। ভাইয়া আমি হচ্ছে আজকে বিকালবেলা আমার এই লাস্ট ক্লাসের কাজগুলো আমাদের গ্রুপটাতে সাবমিট করছি, বাট এখন হচ্ছে আমার ওগুলা মানে অ্যাডমিন থেকে করা হয়নি, অ্যাপ্রুভ করা হয়নি। আচ্ছা দাঁড়ান দেখতেছি। আরেকটা প্রবলেম ছিল ভাইয়া এই কাজের ব্যাপারে, প্রবলেমটা এরকম, আমি যতগুলা মানে কাজ করছি মানে সবগুলাতে দেখা গেছে যে কালার একটু মানে হের ফের হইতেছে, কালার কেমন সামান্য কালারটা মানে মেইন ছবির কালারের থেকে আমার করার যেটা কাজ সেটা কালারে একটু ভিন্নতা আসতেছে। আচ্ছা কি করছেন আপনি, কি কি নাম আপনার? আজহার মাহমুদ শাকিল। আচ্ছা দাঁড়ান আপনার, আচ্ছা আপনাদের লাস্ট ক্লাসে কি ছিল কালার চেঞ্জ? হ্যাঁ আমাদের লাস্ট ক্লাসের কাজ ছিল হচ্ছে অবজেক্ট রিমুভাল, তারপর হচ্ছে ইমেজটা আর কি সাইড এক্সপ্যান্ড করা, আর হচ্ছে কালার চেঞ্জিং। কালার চেঞ্জ টিউটোরিয়াল তো দেখেছিলাম না, কিভাবে চেঞ্জ করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন কি প্রবলেম হচ্ছে কালারে? আমি যতগুলা কাজ করছি আর কি সবগুলাতেই দেখা গেছে মেইন ছবির থেকে মানে আমার করা যে ছবিটা এডিট করছি সেখানে মানে কালার একটু মানে হেরফের হয়ে গেছে, যেমন কোন ছবিতে যদি মেইন কালারটা হোয়াইট থাকে তো সেটার হোয়াইট কালারটা আমার এডিটের পর কিছুটা মানে ফেড হয়ে যেতেছে অথবা একটু অফ হোয়াইট হয়ে যেতেছে। আচ্ছা আপনার আজহার মোহাম্মদ শাকিল আপনার এসডব্লিউ তো পাইছি, হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি, দেখছি মনে হয়। আচ্ছা এখন কথা হচ্ছে এটা হওয়ার কারণ দেখেন, আপনাকে যখন বলছিলাম যে আপনি কালার যখন চেঞ্জ করবেন, বলছিলাম না আপনার প্রোডাক্টকে মার্ক করতে, আপনি কি প্রোডাক্টটাকে মার্ক করছিলেন? জি জি, ফার্স্টে তো হচ্ছে আমাদের সিলেকশন করতে হয়, হ্যাঁ সিলেকশন করে আমি কাজ করছি। জি আচ্ছা প্রোডাক্ট, দেন হচ্ছে যে আপনি হিউ এন্ড স্যাচুরেশন এর ওটা করতে বলছেন সেটাও করছি, দেন ওই এখানে একটা ছিল লেয়ার মার্জ বা এক্স্যাক্টলি নিচের লেয়ারটা যেন কাজ হয় সেটার একটা সিম্বল আছে সেটাও দিছি, মানে আমি ওভারঅল পুরো মানে ভিডিওটা সম্পূর্ণ দেখে দেখে তারপর কাজগুলো করছি, এরপরও মানে আমার সব ছবিতেই কিছু না কিছু একটু কালারে দিক দিচ্ছে মানে আছেই। এটা কি কত হচ্ছে, আপনার আপনার পিএইচডি ফাইল আমার দেখা লাগবে, ঠিক আছে পিএইচডি ফাইল দেখলে বুঝতে পারবো। হ্যাঁ আমার সবগুলোরই পিএইচডি আমার কাছে আছে, অসুবিধা নেই। এটাতে মেইনলি প্রবলেম ওরকম, একটা আমাকে পিএইচডি দিয়েন, পিএইচডি দেখলে বুঝতে পারবো। আচ্ছা সবার পোস্ট অ্যাপ্রুভ করে দিছি। আচ্ছা তো আমরা তো তাহলে একটু দেখি, আমি চেক করি আমরা কি কি টপিক কভার করছি আসলে।
আচ্ছা, তো আমাদের টপিক হচ্ছে আচ্ছা ধরেন আমাদের টপিক ওয়ান ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এটা আমাদের প্রথম ক্লাসে করছি না? জি এটা ফার্স্ট ক্লাসে, ফার্স্ট ক্লাসে ছিল, গুড। এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসে আমরা অবজেক্ট রিমুভ ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস যে কোনো একটা ক্লাসে করছি। এটা থার্ড ক্লাসে, থার্ড ক্লাসে করছে, ওকে। তারপরে হচ্ছে আমরা কালার চেঞ্জ করছি, তাই না? হ্যাঁ এটাও থার্ড ক্লাস, থার্ড ক্লাস। আর এটা ছোট হবে, আজকের ক্লাস বেশি বড় হবে না, আজকের ক্লাস একদম ছোট হবে। আমার ওই গত ক্লাসে একটা সমস্যা ছিল, কি বলেন? হ্যাঁ বলেন, বলেন। আমার একটা সমস্যা ছিল যে আমি একটা ইমেজের মধ্যে দেখা গেছে যে তিনটা চারটা কালার ইউজ করবো, মানে যদি আমি ধরি যে তিনটা চারটা বেলুন আছে ওখানে, আমি তিনটা চারটা যদি আলাদা আলাদা কালার ইউজ করতে যাই সেটা করতে পারতেছিলাম না। তিন চার এক একটা বেলুনে আলাদা আলাদা কালার, নাকি আলাদা আলাদা বেলুনে আলাদা আলাদা? এক একটা বেলুনে আলাদা আলাদা কালার, মানে একটা বেলুনে চারটা কালার? জি না, মানে চারটা বেলুনে চার কালার দিতে চাইতেছেন, তো আপনি চারটা সেটা একই ইমেজে মার্ক করেন, প্রত্যেকটা বেলুনকে আলাদা আলাদা মার্ক করেন। একবারে একবারে কালার দেওয়া যাবে না, চারটা বেলুনকে আপনার চারবারে সিলেক্ট করতে হবে, বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি আপনাকে দেখাই দিচ্ছি, দাঁড়া ভাই। আমারও একটা প্রশ্ন ছিল এই কালার চেঞ্জ নিয়ে, বলেন। আচ্ছা তো আপনি যখন হিউ আর স্যাচুরেশন সিলেক্ট করেন, হ্যাঁ, আফটার ওই ক্লিপিংটা করার পর বা ওই যে কুইক সিলেকশন টুলের কাজটা শেষ করার পর, তখনই তো হিউ এন্ড সিলেকশনটা স্যাচুরেশনটা আপনি সিলেক্ট করেছিলেন, ওটার পর সিলেক্ট করার পর পর দুটা বক্স আসে না, একটা মাস্ক থাম্বনেইল এর মতো ডান দিকে যেটা, আর একটা একটু ছোট। তো আপনার ভিডিওতে যেটা দেখছিলাম, আপনার ভিডিওতে সবসময় বাঁদিকে যেটা আসে ওটা একটা কালার বোর্ড এর মতো, ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ছোট স্কোয়ার শেপ এর একটা কালার বোর্ড এর মতো আসে, হ্যাঁ। কিন্তু আমি যখনই ইউআর স্যাচুরেশন দিই, আমার বাঁদিকেরটা একটা ওই স্কোয়ার এর মতো আসে, একটা সাইড ব্ল্যাক একটা সাইড হোয়াইট। আপনি এখান থেকে নিলেন, নিয়ে দেন হচ্ছে আপনি এই বেলুনের কালারটাকে ডিফাইন করলেন, এরপরে হচ্ছে আপনি ক্লিপিং মাস্ক করলেন এবং শুধুমাত্র এই বেলুনের কালার চেঞ্জ করলেন, আপনার কাজ শেষ। আপনি আবার এই ব্যাকগ্রাউন্ডে আসলেন, ঠিক আছে, বা আপনি এখানে থাকেন, সমস্যা নেই, কিন্তু এখানে থাকলে সিলেকশন হবে না, ব্যাকগ্রাউন্ডে আসবেন, এসে আপনি পরবর্তী বেলুন, ধরুন এটা আপনি পরবর্তী বেলুন, আপনি পরবর্তী বেলুন, এত বলছি বড় হলে সমস্যা, আচ্ছা ধরুন এটা হচ্ছে আপনার পরবর্তী বেলুন, আপনি এই বেলুনটাকে সিলেক্ট করলেন, এবার আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ারে আছেন, আপনি আবার হচ্ছে এখান থেকে হিউম্যান স্যাচুরেশন নেবেন, দেন আবার এটাকে দেখেন এটা অটোমেটিক এখন অ্যাড লেয়ার মাস্ক হয়ে গেছে, ঠিক আছে, ক্লিপিং মাস্ক অলরেডি হয়ে গেছে। আপনি জাস্ট এখান থেকে কালার চুজ করবেন এবং আবার আপনি ধরেন হচ্ছে আবার আপনি কালার চেঞ্জ করবেন, এরকম ভাবে আপনি এখানে সবুজ হয়ে গেছে, কারণ কি যে এই মাথাটা সবুজে, আপনি যদি এটাকে একটু মুভ করেন দেখবেন ওইটা নীলের দিকে চলে আসবে, বাস। এরপরে হচ্ছে আপনি শেষ, এটা কাজ শেষ। আপনি হচ্ছে আবার ব্যাকগ্রাউন্ডে আসেন, আবার আপনি আপনি আরেকটা বেলুন সিলেক্ট করেন, ধরুন এটা আপনার আরেকটা বেলুন, আরেকটা বেলুন সিলেক্ট করলেন, করার পর সেম ভাবে আবার আপনি হিউম্যান স্যাচুরেশন অবশ্যই ব্যাকগ্রাউন্ডে থাকতেন, হিউম্যান স্যাচুরেশনে গেলেন, বাস এটা অলরেডি অল ক্লিপিং মাস্ক হয়ে যাবে, আপনি এখান থেকে কালার ডিফাইন করেন, এখান থেকে কালার চেঞ্জ করেন, এইভাবে আপনি একই জায়গা থেকে, এখানে সবুজ কালার আছে, কারণ হচ্ছে কি এটা সবুজ কালার আছে, এটা যদি মুভ করেন, মুভ করে দেখবেন এটা আস্তে আস্তে নীল কালার হয়ে গেছে, নীলে নিয়ে আসছেন, বাস
এটা নীল হয়ে গেছে। এইভাবে আপনি হচ্ছে একই ইমেজে একাধিক কালার দেবেন বা একাধিক বেলুন, যেটা আপনি বলছেন। ক্লিয়ার আপনি? ক্লিয়ার? আচ্ছা আমি আমারটা নিচ্ছি। ওকে, এবার আমার একটা কোশ্চেন ছিল, বলেন। এই ওইটা ওপেন থাকলে ভালো হতো। ওইটা হচ্ছে আপনার, আমি একটা পোস্ট করছি গাড়ির, সেটা হচ্ছে গাড়ির বিভিন্ন পার্ট গুলো আমি আলাদা আলাদা করে সিলেক্ট করে নিয়ে দেখা গেছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আপনার ক্রিয়েট হয়েছে, লেয়ার ক্রিয়েট হয়েছে। পরে সবগুলো মিলে আমি একটা লেয়ার করে তারপরে হচ্ছে আমি ওই অ্যাড মার্কস যেটা আছে ওটা করছি। কিন্তু এই জায়গাটাই এই সবগুলো একসাথে সিলেক্ট করাটা একটু টাফ হয়ে গেছে আর কি। মানে আমার কিভাবে হয়ে গেছে জানি না, আবার কখনো কখনো হয় না। কেন সিলেক্ট করবে? সবগুলো কি এক কালার, একই রকম কালার ছিল? হ্যাঁ, একই রকম কালার, একই রকম কালার। একটা গাড়ি, আচ্ছা গাড়ির যেখানে যেখানে সেম কালার ছিল সেটা সেটা সিলেক্ট করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিলেক্ট করে আপনি আলাদা লেয়ার বানাইছেন? হ্যাঁ, প্রত্যেকটা আলাদা লেয়ার করছি। লেয়ার বানাবেন কেন? তাহলে কি এটা ওই শুধু কন্ট্রোল চেপেই সবগুলো মার্ক করব? মানে আমি পেন টুল দিয়ে করছিলাম এই জন্য আর কি। আচ্ছা, যে টুল দিয়ে করেন সমস্যা নেই। ধরেন আপনি সিলেক্ট করলেন, হ্যাঁ সিলেক্ট করলেন এটা, হ্যাঁ এখন সিলেক্ট করুন এটা। আপনি এখানে দেখেন, এখানে প্লাস আইকন দাও না? আচ্ছা, এখানে দিলে এটার পাশাপাশি এটাও সিলেক্ট করবে, বুঝছেন? দেখেন এটাও সিলেক্ট হয়েছে, এখানেও সিলেক্ট হয়েছে, এখানেও সিলেক্ট হয়েছে। আপনি চাইলে আবার এখানেও সিলেক্ট করতে পারেন। আলাদা আলাদা দরকার নেই। আমি আরো অনেক কষ্ট করছি আর কি। আচ্ছা, এবারে আসেন হচ্ছে আমরা তাহলে আজকে যে আমাদের টপিকে, সেটা হচ্ছে মকআপ। থ্রি ডি মকআপ আমরা দুইভাবে করি। আমরা হচ্ছে আগে কঠিনটা দেখবো, পরে সহজটা দেখবো। তো কঠিনটা বলতে ধরুন হচ্ছে এটা, এই যে বক্সটা, এখন এই আমরা যে এখানে একটা ডিজাইন করছি, আমরা একটা বক্সের লেভেলে ডিজাইন করছি। এখন এই লেভেলটা প্রিন্ট হওয়ার পরে বক্সে লাগাইলে কেমন দেখা যাবে, আপনার ক্লায়েন্ট আপনার কাছে জানতে চাইছে। অথবা এই যে লেভেলটা যে বক্সে লাগাবেন, সে বক্সটা হচ্ছে ধরেন হচ্ছে এখনো তৈরি হয় নাই, ঠিক আছে, বা লেভেলটা এখনো প্রিন্ট হয় নাই। লেভেলটা প্রিন্ট হইতে বক্সটা তৈরি হইতে আরো এক মাস সময় লাগবে। এখন বায়ার চাচ্ছে তার যে ক্লায়েন্ট আছে তাদেরকে দেখাবে যে এরকম এরকম হবে, আমি সেল দিব, মানে প্রি সেল করবে বা প্রি অর্ডার নিবে। তো সেক্ষেত্রে সে এগুলো দেখাবে বা সে সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিবে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়াতে নর্মালি আপনার প্রোডাক্ট এনে প্রোডাক্টের ছবি তুলে আপলোড দেবে না। তো সে বলতেছে আমার আমার যে ডিজাইনটা বা আমার যে প্রোডাক্টটা এটাকে একদম অ্যাট্রাকটিভ করতে হবে, এখন কি করতে পারি? তাহলে ইজি, তাহলে হচ্ছে আমাদের কাছে আসবে, বলবে আমাদেরকে মকআপ করে দাও, মানে হচ্ছে প্রিন্টের পর কেমন দেখাবে সেটা আমাকে আগে দেখা দাও। এবারে মকআপে দুই রকম হয়, একটা হচ্ছে আমরা রেডিমেড মকআপ ডাউনলোড করব আর ডিজাইন চেঞ্জ করব, আরেকটা হচ্ছে বাইরের যে প্রোডাক্ট সে প্রোডাক্টের মকআপ কোথাও নাই অনলাইনে, এরকম কোনো প্রোডাক্টই নাই। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করবো, এটাকে কাস্টম মকআপ, যে আমরা যদি একটা অলরেডি করা একটা মকআপ না পাই যেটা বাইরের প্রোডাক্টের সাথে মিলে, তখন বাইরের দেওয়া ছবির উপরে মকআপ করতে পারবো, সেটা আমরা কিভাবে করবো। একটা হচ্ছে কাস্টম মকআপ, একটা হচ্ছে আপনার অলরেডি ডাউনলোড করা মকআপ। তো ফার্স্ট আমরা কাস্টম মকআপ দেখি। তো ধরেন আমার বায়ার আমাকে একটা আমার বায়ার হচ্ছে আমাকে একটা প্রোডাক্টের ইমেজ দিব, যে কোনো প্রোডাক্ট হইতে পারে, এটা একটা বক্স, বক্সে দেখাচ্ছে, কারণ হচ্ছে একটা বক্সে দেখালে মোটামুটি যা যা থাকবে সবকিছু কভার হয়ে যাবে। এটাকে বলে মেইলার বক্স, মেইলার বক্স লিখে সার্চ করলাম, একটা বক্স দিয়ে মোটামুটি এটা সম্পূর্ণটা শেষ করতে পারবো। যেন একটা বক্স নিচ্ছি আমি মেইলার বক্স, নর্মালি আমি এই বক্সটা দিয়ে দেখাই কারণ এটা ইজিলি পাওয়া যায়। এই মেইলার বক্সটা আমি ডাউনলোড করলাম, AV1 ফরম্যাটে আছে, এটা ডাউনলোড করলে ওপেন হবে না, তো কেন নাই, যদি ওপেন না হয় সেক্ষেত্রে আমরা আরো পদ্ধতি আছে। ধরেন এরকম আমার একটা বক্স লাগবে, তো এরকম খুঁজে আমি বক্স পাচ্ছিলাম না, তো আমি এই বক্সে ইউজ করবো, আরো খুঁজা লাগবে, আরো খুঁজলে এরকম একটা জেপিজি পাবো,
আমি চাচ্ছি না এখন সময় নষ্ট করতে, আমি এই বক্সটা ইউজ করব। এই বক্সের উইথ হচ্ছে 1740 হাইট 1410। আমি এখানে ফাইলে যাব, নিউতে যাব, এখান থেকে 1740 আর হাইট হচ্ছে 1410। আচ্ছা আমি মূলত যেটা বলছি যে ক্রিয়েট দিব, আমার যে ইমেজটা এই ইমেজটা সেভ করতে গেলে এখানে আসে AV1 লেখা সেভ স্টেপ, এখানে অবশ্যই JPEG অথবা PNG থাকতে হবে, যদি না থাকে তাহলে সেটা সরাসরি ওপেন হয় না ফটোশপে। এই জন্য আমি হচ্ছে এটা যে সাইজটা বলছে উইথ হাইট এটা দিয়ে একটা বক্স বানাইলাম, এখানে রাইট ক্লিক কপি ইমেজ, এরপর এখানে এসে কন্ট্রোল ভি এখানে পেস্ট হয়ে যাবে। এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে আমি ডিলিট করে দিই। ওকে, মূলত সেটা আমি নিয়ে আসলাম, এটা চাইলে আমার ব্যাকগ্রাউন্ডটা লক করে রাখতে পারি এখান থেকে যাতে মুভ না হয়। ওকে, লক করে রাখলাম, একটু হোল্ড করেন সবাই। তো যেটা বলতেছিলাম, তো এখন হচ্ছে এটা দিয়ে আমরা মক আপ করবো। তো মক আপটা কি এটা আমরা আরেকটু ক্লিয়ারলি দেখি, আমি আমার করে কিছু ডিজাইন দেখাচ্ছি বা এখান থেকে দেখতে পারেন। নিজে ধরেন আপনার হচ্ছে এটা ডিজাইন, ওকে এটা আপনার করা ডিজাইন। এখন বাইরে আপনাকে বলতেছে যে আমি আমি হচ্ছে আমার ডিজাইনটাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবো, ওয়েবসাইটে দেখাবো। এখন আমি তো আর সে তো আর প্রোডাক্টটাকে প্রিন্ট করে ছবি তুলবে, ছবি তুলে ওয়েবসাইটে দিবে একটু সময় লাগে। তো সে বলতেছে যে আমাকে মক আপ করে দেবে, যাতে আমি এটা এখন সবাইকে দেখাতে পারি যে এটা কয়েকদিন পরে যখন প্রিন্ট আউট হয়ে আসবে এমন হবে। সেটাকে আমরা অলরেডি আমরা এরকম বানায় দেখাই দিই যে এরকম টেবিলের উপর রাখলে এমন দেখা যাবে, তারপরে সাদা সার্ফেসে রাখলে এমন দেখা যাবে। টোটাল কথা হচ্ছে আমাদের ডিজাইনের আউটপুটটা কেমন হবে সেটাকে আমরা আগে অগ্রিম দেখাই দিই। বা ধরুন লোগো, সেটা লোগো ডিজাইন করলাম, সে লোগোটা যদি আমরা দরজার বাইরে রাখি দেখতে কেমন লাগবে। এই যে ভিজুয়ালটা আমরা দেখাই যে লোগোটাকে যদি আমরা একটা কাগজের মধ্যে প্রিন্ট করে দেখতে কেমন লাগবে, লোগোটা একটা ওয়ালে প্রিন্ট লাগালে কেমন লাগবে, লোগোটা একটা দেওয়ালের মধ্যে লাগালে কেমন লাগতেছে, ঠিক আছে, দেওয়ালে একটা বোর্ডের মধ্যে লাগাইলে, বা লোগোটা একটা যে কোম্পানির পিছনে লাগাইলে, বা হচ্ছে গ্লাসের মধ্যে লাগালে কেমন লাগতেছে, বা রেস্টুরেন্টে বা যে কোনো একটা ইসের বাইরের গ্লাসে লাগালে কেমন লাগে, ঠিক আছে। এই যে বিষয়গুলো এগুলোকে আমরা আগে থেকে দেখাই যে এমন হবে দেখতে, এই যে ভিজুয়ালটা এটা আমরা মক আপ বলি। তো আমরা এই যে দেখেন একটা লোগো সে গ্লাসে লাগাইছে, তো গ্লাসে লাগানোর পর কেমন দেখাবে সেটা সে আগে দেখাচ্ছে, এটা কিন্তু রিয়েল না, এটা হচ্ছে একটু মক আপ করা, গ্লাসের মতো মক আপ করে লাগানো, ঠিক আছে। দেখাচ্ছে যে গ্লাসে যখন তার লোগোটা সে প্রিন্ট করবে, গ্লাসে লাগাবে, তখন তার লোগোটা এমন দেখাবে, তাকে ভিজুয়াল দেখালাম, সে পছন্দ করলো, পছন্দ করার পরে এরপরে সে সত্যি সত্যি গ্লাসে লাগালো, এটাও কিন্তু মক আপ। এই যে ভিজুয়াল গুলো আমরা করি এগুলোকে মক আপ বলি। এখন আমার ক্লায়েন্ট আমাকে বলছে একটা বক্সের মক আপ করতে, এটা বক্স, এখন বলছে যে তার এই বক্সের মধ্যে এখানে লোগো বসাইতে আর এখানে একটা পিকচার বসাইতে। ধরেন আমরা যদি লোগো বসাই, ধরেন নগদের লোগোটা আমি বসাচ্ছি, নগদের লোগোটা, আচ্ছা আমার তো আমার ড্র্যাগ এন্ড ড্রপ হয় না, তো আমি এখানে আসি, এখানে এসে ফাইল 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 থেকে প্লেস এমবেড, এখান থেকে আমি ধরেন নগদের লোগোটা নিচ্ছি, নগদের লোগোটা নিলাম, প্লেস করলাম, নগদ লোগোটা ছোট আমি একটু বড়ই করলাম। ওকে, এখন দেখেন এখানে রাখলাম, একটু ছোটই করি, ধরুন লোগোটা আমি এখানে রাখলাম, আপনার কি মনে হয় আমার ইয়াটা বাঁকা না বক্সটা? তো বক্সের মধ্যে যদি লোগোটা থাকতো, লোগোটা কি বক্সের সাথে সাথে বাঁকাবে না? আমার লোগো কি বাঁকাইছে বক্সের সাথে সাথে? না ভাই, বাঁকায় নাই। তাহলে কি এটা হইলো? মনে হচ্ছে আলগা লাগাইছি। আচ্ছা, তাহলে এখন যদি আমি বক্সের সাথে লোগোটাকে বাঁকাইতে যাই কি করতে হবে? লোগোটাকে একদম কাত চাত করে বসানো লাগবে না, অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। এখন কত ডিগ্রিতে ঘুরাবো আমি, আমি কি জানি এটা কত ডিগ্রিতে ঘুরছে, বা এটা যে পার্সপেক্টিভটা আছে কতটুকু ঘুরে আছে আমি কি জানি, এটা এটা আমার জানতে হবে। আচ্ছা, এই জন্য আমি কি করবো, লোগোটা লোগো লেয়ারে ক্লিক করব, কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরে যে লোগোর থাম্বনেল, এই থাম্বনেল আমি যদি ক্লিক করি, ক্লিক করে দেখেন এটা সিলেক্ট হচ্ছে। এবার আমি কন্ট্রোল সি প্রেস করব, কন্ট্রোল সিতে হয় কপি, এবার কন্ট্রোল ডিতে হয় ডিসিলেক্ট, এবার এটাকে আমি ডিলিট দিলাম, শেষ, এটা কাজ শেষ। কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এবার এটা বাদ দিয়ে দিলাম। এবার আমি একটা ফাঁকা লেয়ার নিব, দেন আমি যাব ফিল্টার, ফিল্টার থেকে যাব ভ্যানিশিং পয়েন্ট, এখান থেকে আমি একটু জুম করব। এখানে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস ছাড়া জুম ইন জুম আউট হয় না, এই জন্য কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন করলাম, এরপর হচ্ছে স্পেস বার ধরলাম,
ধরে একটা ক্লিক করে এদিকে আনলাম, কোনটা আমার লাগবে আমি এটা সিলেক্ট করব, ঠিক আছে। স্পেস বার ধরে আমি এদিকে আসলাম, এবার হচ্ছে জুম করে দেবেন, জুম করে কাজ করবেন, এই বরাবর কই আছে এটা ক্লিক করলাম, এরপর একটু নিচে আসলাম, নিচে এসে আমি আবার এই যে এটা বরাবর এখানে এসে এখানে একটা ক্লিক করলাম, একটু জুম আউট করলাম, জুম আউট করে আবার জুম ইন করি, আমি এইখানে এখানে আমি পরবর্তী ক্লিকটা করবো, এটা হচ্ছে মিডল, এই মিডলে পরবর্তী ক্লিকটা করার পরে আমি আবার জুম আউট করলাম, এখানে চারটাই কর্নার আসে, ধরেন আমি ভুলবশত এখানে ক্লিক করে ফেলছি, আমি ব্যাকে যেতে হবে, ব্যাকে যেতে হলে কন্ট্রোল জেড দিতে হয়, কন্ট্রোল জেড দিলে একদম পিছনে চলে যায়, এটা এটা হচ্ছে আপনার চার নাম্বার পয়েন্ট, আর যদি আপনি ব্যাক স্পেস দেন মানে একদম চারটা পয়েন্ট ক্লিক করলে, আর ধরেন আপনি আপনি এখানে একটা ক্লিক করছেন, এখানে ভুল করছেন, এখন ব্যাকে যাবেন কি, এখন কন্ট্রোল জেড দিলে ব্যাকে যাবে না, ঠিক আছে, এখন ব্যাকে যাবে হচ্ছে ব্যাক স্পেস দিলে, ধরেন চার নাম্বার পয়েন্ট ক্লিক করার পরে ব্যাক স্পেস দিলে কাজ হবে না, কিন্তু চার নাম্বার পয়েন্ট ক্লিক করার আগ পর্যন্ত যখনই ভুল করবেন তখনই ব্যাক স্পেস চাপবেন। তো আমি এখানে এরকম বানাচ্ছি, এইরকম করে আমি একটা বক্স বানাইলাম, এবার আমার বক্সের কালার কি বলেন তো, ব্রাউন, ওই বক্স না মানে হচ্ছে আমি যে ইয়াটা বানাইলাম চার বছর, ব্লু ইন্ডিগো, ব্লু কালার, ব্লু কালার মানে হচ্ছে রাইট, ওকে, যদি এটা কালার হতো ইয়েলো, এটা ইয়েলো ছিল তার মানে হচ্ছে রং, রং বলতে একদম রং না, একটু ভুল আছে, আর যদি হচ্ছে রেড তার মানে রং, রেড হলে হবে না, ব্লু হলে 100% ওকে, আর যদি কি বলেন ইয়েলো কালার হয় তার মানে বলতো বুঝতে হবে যে হালকা বাতলে একটু ভুল আছে, ঠিক আছে। এবার আমি এটাকে এই পর্যন্ত বাড়াইতে চাই, যখন আমি এটাকে এদিক থেকে বাড়াবো কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরে জাস্ট কন্ট্রোল ধরে এই পয়েন্টটাতে ক্লিক করে এটাকে টান দিব, টান দিলে দেখবেন এটা বাড়তেছে, অবশ্যই কন্ট্রোল ধরবে বাড়লো, কিন্তু এদিকে তো ঠিক নাই, আমি এখান থেকে কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন করবো, স্পেস বার ধরলাম, ক্লিক করে মুভ করলাম, মুভ করে আমি এই পয়েন্টটাকে জাস্ট ক্লিক করে টাইনা ধরে এদিকে উপরে উঠাবো, কর্নারে আনবো, ঠিক আছে, কোনায় কোনায় আনলাম, ওকে, কন্ট্রোল মাইনাস দেন, একটু উপরে উঠেন, আবার এখানে কন্ট্রোল প্লাস দেন, এই কর্নারটাকে জাস্ট ক্লিক করে ধরে উপরে রাখেন, রাখলেন, এবার কন্ট্রোল মাইনাস দেন, দেখেন আমি দুই পাশে করলাম, তাই না, আমি দুই পাশে করছি কারণ আমার দুই পাশে ডিজাইন বসবে, এই জন্য আমি দুই পাশে করছি, আপনার যদি এক পাশে বসতো আপনি এক পাশ করতেন, যেহেতু আমি দুই পাশে ডিজাইন বসবো আমি দুই পাশে একসাথে করলাম, আবার আপনি চাইলে আলাদা আলাদাও করতে পারেন। আচ্ছা আমাদের কাজ শেষ, এখন আমি ওই যে কপি করছিলাম মনে আছে, জুম আউট করবো, জুম আউট করে বক্সটাকে ছোট দিকে আনবো, এবার কন্ট্রোল ভি প্রেস করবো, জুম আউট না করলে কিন্তু অনেক সময় দেখতে পাবেন না, এই জন্য আমি কন্ট্রোল ভি প্রেস করলাম, এই যে কোনায় আসছে, অনেক সময় জুম ইন থাকলে কোনাটা দেখা যায় না, এই জন্য জুম আউট করে নেবেন। আচ্ছা এই যে লোগোটা আসছে, লোগোটা কি বড় না ছোট, ছোট না মোটামুটি, এটাকে যদি আপনি আরেকটু ছোট বড় করতে চান কন্ট্রোল টি প্রেস করবেন, এরপর হচ্ছে এখান থেকে টাইনা ছোট বড় করতে পারবেন, অবশ্যই শিফট ধরবেন, শিফট ধরে নেবেন আর কন্ট্রোল টি প্রেস করবেন, নর্মালি আমি এটাকে টানবো, টেনে ধরে কোথায় রাখবো এদিকে, তো এদিকে এনে জাস্ট এখানে আনবেন, দেখবেন এখানে পার্সপেক্টিভ ভিউ অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, দেখছেন অটোমেটিক তার পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে গেছে, আবার আপনি যদি মাঝখানে রাখেন দেখেন অটোমেটিক সে অর্ধেকের দিকে অর্ধেক অর্ধেক চলে গেছে, সে বাঁকা হয়ে গেছে, দেখছেন দেখেন সে বাঁকা হয়ে গেছে, এদিকে আনলে এদিকে ভিউ, এদিকে আনলে এদিকে ভিউ, তো নর্মালি আমার যেখানে দরকার সেখানে রাখবো, রাখার পরে ওকে প্রেস করবো, বাস চলে আসছে এবং সে এখন একদম পারফেক্টলি বসছে, এ পাশে একটা বসাইতে চাই, ধরেন আমি এ পাশে বসানোর জন্য অবশ্যই আলাদা লেয়ার নেবেন, এখানে একটা লেয়ার এটা বসাইছি, আবার একটা ফাঁকা লেয়ার নেবেন, আচ্ছা ফাঁকা লেয়ার পরে নেই আমরা কপি করি, এরপর হচ্ছে আমরা ওই পাশে কি বসাবো, ওই পাশে ধরেন আমরা জুতার ইমেজটা বসাবো, তো জুতার ইমেজটা আমি এখানে নেই নিলাম, ইমেজটা মোটামুটি বড়, ফার্স্টে ইমেজটা ছোট করব, ছোট কতটুকু, হ্যাঁ এতটুকু করা যায়, ওকে, কন্ট্রোল ধরবেন, কন্ট্রোল ধরে ইমেজের থাম্বনেইলে ক্লিক, সিলেক্ট হলো, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ডি দিয়ে ডিলেক্ট, ডিসিলেক্ট, এবার ডিলেট দিয়ে অফ বন্ধ, ডিলিট করে দেন, আবার একটা ফাঁকা লেয়ার নিব, আবার যাব হচ্ছে ফিল্টার, আবার ভ্যানিশিং পয়েন্ট, তবে এবার আর এটা বানানো লাগবে না কারণ আগে আমরা বানায় রাখছি, এই পাশে আমি জাস্ট কন্ট্রোল ভি প্রেস করবো, এটা এখানে পেস্ট হবে, অনেক বড় দেখেন এটার তুলনায় বড়, কন্ট্রোল টি প্রেস করবেন এবং শিফট ধরে ছোট করবেন, এবার এখানে আনেন দেখেন এটার অবশ্য সাথে সাথেই এটার পার্সপেক্টিভ চেঞ্জ, এ পাশে নিতে চাইলে নিতে পারেন সমস্যা নেই, বা আপনি এই পাশেই রাখতে পারেন, তো আমি ধরুন এই পাশে রাখবো, আমি এখানে একটু জুম ইন করবো কন্ট্রোল প্লাস দিয়ে, জুম ইন করে এরপরে হচ্ছে এটাকে একটু পিছনে নিব যাতে এই পাশেই থাকে, তারপর একটু বড় করব, তো এটাকে জাস্ট নর্মালি একটু বড় করলাম,
বড় করার পরে আবার এদিকে নিয়ে দেখছেন এটা কি সুন্দরভাবে চেঞ্জ হয়ে যায়। তো এই পুরো হচ্ছে এদিকে নিব, উপরে দেখবো উপরে মিলে নাই, উপরে একটু বাড়বে, উপরে বাড়লে আমরা এখান থেকে শিফট ধরে এটাকে আবার শিফট ধরে বাড়াই দেবো, বা নর্মালি যেভাবে কর্নার থেকে শিফট ধরে এটাকে বাড়াবো, তারপর এটাকে আবার পিছন দিকে নেবো। জাস্ট নর্মালি এটাকে একটা বসান, ঠিকঠাক মতো বসলো, বসানো হইলে ওকে প্রেস করেন। এখন প্রবলেম হচ্ছে এখানে তো পাখা ঢেকে গেছে, তাই না? এই হচ্ছে লেয়ারটা, এই লেয়ারের সমস্যাটা হচ্ছে, এই জন্য লেয়ারটা আমি অফ করবো। অফ করার পরে জুম ইন করবেন, পেন টুল নেবেন, পেন টুল নিয়ে যতটুকু এরিয়া দেখানো দরকার ততটুকু এরিয়া মার্ক করবেন। যেমন আমি চাচ্ছি যে আমার এই ডিজাইনটা এখান থেকে শুরু করে এখানে, সরি এইখানে, তারপরে হচ্ছে এদিক থেকে আমার ডিজাইনটা এই পর্যন্ত, এখানে এই পর্যন্ত, আর এদিকে আমার ডিজাইনটা দেখা যাবে। তো আমরা হচ্ছে আমাদের মতো করে সিলেকশন একটু হ্যাং করছে, ওয়েট করি, চলে আসছে। আচ্ছা, তো বলছিলাম হ্যাঁ, তারপরে হচ্ছে যেখান থেকে শুরু করলাম সেখানে শেষ করলাম। আমি বললাম যে এই যে আমি সিলেক্ট করলাম, এই সিলেক্টেড এরিয়াতে আমি আমার ডিজাইন দেখাতে চাই। কন্ট্রোল এন্টার প্রেস করলাম, সিলেক্ট হলো, এই যে লেয়ার আই অফ করছিলাম, আই অন করেন, দেখেন সিলেক্ট করলাম যে এতটুকু এরিয়াতে আমার ডিজাইনটা থাকবে, এর বাইরের ডিজাইনটা থাকবে না। তো জাস্ট কি করবেন, নর্মাল এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক প্রথমত সিলেক্ট করলাম কতটুকু এরিয়াতে ভিজিবল হবে। এরপরে আমরা আমাদের এই লেয়ারে আছি, যে লেয়ারটা হচ্ছে আমরা এডিট করতে চাই, জাস্ট অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করেন এখানে, এই যে এই বাটনটাতে, বাস চলে গেছে। তো এখন ডিজাইন ভিতরে ঢুকে গেছে এবং উপরে কাভারটা চলে আসছে। এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? বলেন, বলছিলাম অ্যাড লেয়ার মাস্ক না করে যদি আমরা উপরের পার্টটা, উপরের যেটা ভিজিবল করলাম এইটার যদি আমি একটা লেয়ার করে তারপরে ওটা উপরে উঠাই দিতাম, সেক্ষেত্রেও কি সেম রেজাল্ট পাওয়া যেত না? ওটা কি লেয়ার করবে, কি মানে একটা কপি করে উপরে উঠাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি দরকার মানে ওটার থেকে অ্যাড লেয়ার মাস্কটাই স্ট্যান্ডার্ড? হ্যাঁ ভাই, এখানে যে নিচে কিছু হালকা শ্যাডো ছিল, এটা শ্যাডোটা কি কোনো ভাবে কেন যাবে না? সেক্ষেত্রে আপনাকে এটাকে এই উপরে কাভারটাকে কপি করতে হবে, কপি করে সেটাতে শ্যাডো ক্রিয়েট করতে হবে। যতটুক এরিয়া আমাদের দরকার ভিজিবল করার ততটুক এরিয়া আমরা সিলেক্ট করছি পেন্টুল দিয়ে, মানে ওইটা লোগো দেওয়ার পরে। হ্যাঁ, লোগো দেওয়ার পরে, লোগো দেওয়ার পরে দেখলাম যে আমার এই লোগোটা বা এই ইমেজটা জন্য আমার ব্যাকগ্রাউন্ড থেকে গেছে। তো এই জন্য আমি যতটুকু এরিয়াকে ভিজিবল করতে চাই ততটুকু এরিয়াকে মার্ক করে কন্ট্রোল এন্টার প্রেস করলাম, এরপরে হচ্ছে আমার এই ইমেজ লেয়ারে এসে অ্যাড লেয়ার মাস্ক ক্লিক করলাম। আচ্ছা, এখন আজকে কি আপনারা এতটুকু দেখবেন নাকি হচ্ছে এটার যে ইয়াটা ডাউনলোড করে চেঞ্জ করে ওটাও দেখবেন, নাকি হচ্ছে এটা আজকে দেখে ওটা পরে ক্লাস দেখবেন? আজকে দেখি খালি। আচ্ছা, আমরা বোতলের লেভেল চেঞ্জ করবো, আমরা লিখলাম বোতল মকআপ, ওকে, আমরা বোতলের লেভেল চেঞ্জ করবো, বোতল মকআপ, আপনার যেটা লাগবে সেটা লিখে সার্চ করবেন, বোতল মকআপ ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোড লিখে সার্চ করবেন। সার্চ করলে এখানে অনেক ওয়েবসাইট পাবেন, তার মধ্যে প্রথম দিকে যেগুলো আছে এগুলোতে যাবেন, যেমন ফ্রিপিক, ফ্রিপিকে সবকিছু ফ্রি। এখানে গেলাম, যাওয়ার পরে দেখুন বোতল মকআপ লিখছিলাম না, ওটা এখানে লেখা আসবে, এখানেও বোতল মকআপ লেখা আসছে। তো আমাদের এখানে অটোমেটিক পিএইচডি সিলেক্ট করা, তো আপনি যদি এইভাবে না পারেন আপনি জাস্ট নর্মালি ফ্রিপিক ডট কমে যাবেন,
ওকে এটা bananfreepick.com এখানে এসে লিখবেন কি লাগবে। আমি লিখলাম আমার বোতলের মকআপ লাগবে, বোতল MOCKUP, বোতল মকআপ, বোতল মকআপ লিখে এখান থেকে আপনি সার্চ করেন। ঠিক আছে, সার্চ করলেন, সার্চ করার পরে এখানে কিছু আসবে। সবার আগে ক্যাটাগরি থেকে আপনাকে পিএইচডি চুজ করতে হবে, আর নিচে লাইসেন্স থেকে আপনাকে ফ্রি চুজ করতে হবে। এরপর এখান থেকে যে কোনো একটা মকআপ ডাউনলোড করবেন। ধরেন এই মুহূর্তে আমি ডাউনলোড করতে চাচ্ছি যে কোনো মকআপ হোক, আমি ধরেন এই মুহূর্তে ডাউনলোড করতে চাচ্ছি এই মকআপ, এই বোতল বা এটা, ধরেন এটা, এটার মধ্যে দুটি আছে, বোতলও আছে বক্সও আছে। আমি ধরেন এটা ডাউনলোড করতে চাই, ক্লিক করলাম। ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করবেন, এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, এটা ডাউনলোড হওয়া শুরু হবে। এটাকে আমরা ডাউনলোড দিচ্ছি, ওকে এটা ক্লোজ করি। আর আরেকটা করতে পারি আমরা, সেটা যে কোনো কিছু হতে পারে, এগুলো ওগুলো যে কোনো একটা বোতল হতে পারে। ঠিক আছে, ওকে, তো ওটা ডাউনলোড করে ফেলছি, ওটাতে এখন আমরা চেঞ্জ করবো, একসাথে বোতল প্লাস বক্স হয়ে যাবে। এখন হচ্ছে আমি লিঙ্ক কেটে দিচ্ছি, সবাইকে লিঙ্ক আরেকবার দিচ্ছি, দ্রুত জয়েন করবেন, দেরি করবেন না, আর আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। ওকে, কেটে লিংক দিচ্ছি, এটা ডাউনলোড হচ্ছে। আচ্ছা, তো ওটা তোমরা ডাউনলোড করলাম দুইটা মকআপ, এটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা লাগবে না আমার। তো ওই ডাউনলোড দুইটাকে এখন আমরা ওপেন করি। এটা আছে হচ্ছে আমার এইখানে, এই দুটো হচ্ছে আমার ডাউনলোড ফাইল, এই দুটা। তো আমি যেহেতু উইন্ডার ইউজ করি না, এই জন্য আমারটা লাল না, আমারটা হচ্ছে এমন, কারণ আমি উইনজিপ ইউজ করি, আর সেভেন জিপ সম্ভবত এটা। তো এখান থেকে আমি এটাকে এক্সট্রাক্ট করতেছি, সেটাও আমি এক্সট্রাক্ট করতেছি, ওকে দুইটাকে আমি এক্সট্রাক্ট করলাম। ওকে, এটা আগে ডাউনলোড করা ছিল, ডাবল ডাউনলোড হয়ে গেছে। যাই হোক, তো ড্রপারটাকে নেই, এই পিএইচডি ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পরে এমন, এখন কথা হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে কি এইটা আর এইটা। এখন আমরা বুঝতেছি না, ধরুন আমরা বুঝতেছি না যে চেঞ্জটা করবো কি, তাহলে এই যে পাশে লেয়ারটা আমি বের করি, লেয়ারটারে এই যে লেয়ারটা বড় করেন ফার্স্টে, প্রথমে যে ফোল্ডার দেখছেন এখানে হচ্ছে ফোল্ডার, আর এগুলো হচ্ছে নর্মাল লেয়ার। তো এই প্রথম ফোল্ডারটা অফ করবেন, আপনার ডিজাইন অফ হয় নাই, এবার লেয়ার অফ করলেন, ডিজাইন অফ হয় নাই, এখানটা লেয়ার আছে অফ করলেন, আপনার ডিজাইন অফিস, তার মানে এটা আমাদের কাজে লাগবে। এখানে এখানে কালারও করে দিচ্ছে একটা, দেখছেন, আবার এটা অফ করলেন ডিজাইন অফিসে। আচ্ছা, এখন এটাও ডিজাইন অফিসে, এটাও ডিজাইন অফিসে। এখন দেখেন, এটা দিই, এটা দিলে শুধু ডিজাইন অফিস, আর এটা দিলে জায়গাটা অফ হয়ে গেছে, তার মানে উপরেরটা। আবার এখানে লেখা আছে পুট ডিজাইন হেয়ার, আবার লেবেল লেখা। আচ্ছা, আমরা এখানে আসলাম বোতল, বক্স, আমাদের মেইন ডিজাইন অফ হয়ে গেছে, এই বক্সটা খোলা, এই যে এখানে এটা দেখলাম খোলা, এখানে ক্লিক করে এটা অফ, এখানে ক্লিক করলে আবার এটা খুললো, এটা খোলা। আচ্ছা, যেহেতু খোলা, তো এই বক্সের ভিতরে এই একটা লেয়ার আছে, এই লেয়ারটা অফ করলাম, হ্যাঁ এটা অফ করলাম, হ্যাঁ, তার মানে এই যে এটা উপরেরটা, কারণ এটা নিচেরটা অফ করলে দেখেন পুরো বোতল গায়েব, ডিজাইন বক্স গায়েব, আর উপরেরটা অফ করলে শুধুমাত্র ডিজাইন, তার মানে এটা, এখানে হলো একটা বক্স ডিজাইন হেয়ার। তো এই দুটাতে আমরা, এই দুটা থেকে আমরা ডিজাইনকে চেঞ্জ করবো। ধরেন বক্সটা আমি করতেছি না, বক্সটা আরেকটাই করবো, এখানে বোতল করতেছি, তো এই বোতলের লেভেলটা আমি এই যে এখানে টাইকন এখন ডাবল ক্লিক করবো, করলে ডিজাইনটা এখানে আলাদা হয়ে যাবে, এখানে অনেক লেয়ার থাকতে পারে, একটা থাকতে পারে, ওকে সব ডিলিট করে দেন, ডিলিট করে দেন, লাস্ট লেয়ারটা ডিলিট হবে না কখনো। তো আপনি এখান থেকে এবার ফাইল, ফাইল থেকে প্লেস এমবেড, এখানে আপনি এবার আপনার মতো একটা ডিজাইন দেন, যে ডিজাইন আপনি দিতে চান। ধরুন আমি এখানে বলতেছি যে আমি এখানে গাড়ি দিব, ঠিক আছে, আমি এখানে রাখলাম গাড়ি, সরি, এখানে ক্লিক করে প্লেস করলাম, গাড়ি আসলো, আমি বললাম যে আমি এই ইমেজটাকেই আমার বোতলের লেভেলে দিতে চাই, এটা একটু বড় করে দেন, ওকে দেন। এবার আপনি চাইলে নিচেরটাকে ডিলিট করে দিতে পারেন, মন চাইলে ডিলিট করে দিতে পারেন, ফাইল, এটাকে ঠিক মতো বসান, ফাইল থেকে জাস্ট আপনি সেভ ক্লিক করে, সেভ এজ না, জাস্ট সেভ বা কন্ট্রোল এস, সেভ দিলে এখানে সেভিং হচ্ছে, সেভিং শেষ, এটাকে আপনি এখান থেকে ক্রস করে দেন, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। একইভাবে আপনি
এইটা হচ্ছে আমাদের বক্সে ডাবল ক্লিক বক্সেরটা আসবে যা আছে এখানে সব ডিলিট করে দেন ডিলিট টেপার একটা থেকে যাবে ওটা থাক ফাইল প্লেস এমবেড আবার এখানে যা মন চায় দেন প্লেস করেন যে ডিজাইন দেওয়ার দরকার আর কি তারপরে হচ্ছে এখানে আপনি সেটা চেঞ্জ করলেন চেঞ্জ করে ধরুন আপনি এটা দিলেন ওকে দিলেন নিচেরটা আপনি চাইলে ডিলিট করে দেন বা রাখেন আবার সেম কন্ট্রোল এস দিয়ে সেভ বা ফাইল থেকে সেভ ডিলিট এখানে চেঞ্জ এইভাবে আমরা অলরেডি করা একটা মকআপ চেঞ্জ করতে পারি তো আমি আরেকটা মকআপ দেখাচ্ছি এটা ছিল বোতলেরটা এবার দেখাচ্ছি আমি আপনাদেরকে বক্সেরটা এই হচ্ছে বক্সের মকআপটা এখানে বড় করি এখানে দুইটা মকআপ একটা একটা দুটো একই তো এই যে বক্স আমি এখানে পিএস ফাইলটা ওপেন করব 454 ওপেন করলাম বা 551 মানে প্রায় সেম থাকে আচ্ছা এখন এই যে এটার মধ্যে লেয়ারে একই অবস্থা দেখেন এখানে রাইট ফেস লেফট অনেক কিছু লেখা বুঝবেন কিভাবে কোনটা কি জাস্ট এই লেয়ারের আই অফ করবেন আই অফ করলেন কিছু হলো না ওকে আই অফ করলেন কিছু হলো না আই অফ করলেন কিছুই হয় নাই এটা অফ করছেন কিছুই হয় নাই এটা অফ করছেন সব গেছে গা তার মানে এটার এই যে ফোল্ডার এই ফোল্ডারের মধ্যে হচ্ছে আমার ডিজাইন এই ফোল্ডারটা আমি খুলবো আবার আই অফ করবো আর একটা ফোল্ডার বেরিয়েছে হ্যাঁ এই যে ফোল্ডার বাই গ্রুপ এই গ্রুপটাকে আমি এখানে ক্লিক করে খুলবো খুললে এবার বেরোবে আর আরো এটা ক্লিক করলাম এটা হচ্ছে উপরেরটা এ কিন্তু গ্রুপ এটার মধ্যে লেয়ার আছে এটা নিচেরটা এটা হচ্ছে আর একটা ওকে তার মানে এই তিনটা গ্রুপের মধ্যে আমার ফাইল আছে তো আমি ধরেন এটা দিলাম এটা লেখা লেখা রাইট ফেস মানে ডান দিক এই গ্রুপটা আমি যদি খুলি এখানে অনেকগুলো লেয়ার বেরোবে এখানে আপনি দেখতে হবে বুঝতে হবে লেখা থাকবে ডিজাইন হেয়ার এই সেই ডিজাইন এখানে লেখা থাকে না বুঝলে আপনি একটা একটা করে আই অফ করেন যে না বুঝেন আর বুঝলে তো বুঝলেন তো দেখেন এখানে অফ করলাম অফ হয়ে গেছে লেখা আছে রাইট ফেস ডিজাইন এখানে লেখা তার মানে আমি এটা অফ করলে এখানে ডিজাইন অফ হচ্ছে তার মানে এটা হচ্ছে আমার সেই লেয়ারটা ডাবল ক্লিক করতে হবে আলাদা আসবে এখানে আপডেট কিছু চাইলে আপনি নো দিয়ে দেন তারপর হচ্ছে এগুলো সব ডিলিট করে দেন আপনার কি এখানে বসাবেন সেম এখানে আপনার মতো একটা ডিজাইন বসান যে কোনো একটা ডিজাইন ধরুন হচ্ছে এখানে আমি কি বসাবো এখানে হচ্ছে আমি ধরুন আমি এখানে এটা বসাবো প্লেস করলাম এটা আসলো এখান থেকে আমি সরি এখানে সব নষ্ট হয়ে গেছে আচ্ছা এটাকে ওকে দেন আর এটাকে আমি ঠিক করে নিতেছি ওকে তো লেয়ারটা বাই করে নিই বিরক্ত লাগে আচ্ছা এবার আমরা এখান থেকে নিচে লেখাটাকে ডিলিট করে দেই ফাইল সেভ এটা 100% হয়ে গেলে ডিলিট ওকে আমরা এক পাস চেঞ্জ করছি তারপরে আরে আচ্ছা তারপরে দেখেন এটা এটা কি ছিল এটা হচ্ছে রাইট ফেস ছিল আমি রাইট ফেসটা চাইলে অফ করে দিতে পারি এবার হচ্ছে লেফট ফেস এটা এটা অফ করব তো এটার যে গ্রুপটা খুলবো এখান থেকে দেখবো কোনটা অফ করলে ডিজাইন অফ এটা অফ করলে ডিজাইন অফ এখানে ডাবল ক্লিক করব নো দিব এখানে যা আছে ডিলিট করে দিব একটা থেকে যায় তারপরে হচ্ছে এখান থেকে ফাইল প্লেস এমবেড এখান থেকে আপনি কোন ডিজাইন কি বসাবেন বসান ধরুন আমি এখান থেকে এটা বসাইলাম প্লেস ওকে নিচেরটা ডিলিট আবার আগের মতো ফাইল থেকে সেভ এখানে 100% সেভিং হয়ে গেলে ডিলিট চলে আসছে একইভাবে আপনি ধরুন এটা অফ করলেন এবার হচ্ছে টপ ফেস বা ফেস আপ দেখেন অফিসে এটা খুললেন এটা অন করলেন হ্যাঁ লেয়ার টপ ফেস মানে এটাই ডাবল ক্লিক করলেন টপ ফেসে কি বসাবেন ডিলিট করে দেন টপ ফেসে আমরা বসাবো ধরুন আমি টপ ফেসে কি বসাবো টপ ফেসে ওই নগদের লোগোর ধরুন বসাইলাম নগদের লোগোটা নিয়ে এখানে ছেড়ে দিলাম বসলো তারপরে হচ্ছে ওকে নিচের লেখাটাকে ডিলিট এখান থেকে কন্ট্রোল এল দিয়ে সেভ সেভ করার পর 100% সেভ হয়ে গেলে এটা আমরা কেটে দিতে পারি আর এখানে এসে দেখে নিচ্ছে নগদের লোগোটা এইভাবে হচ্ছে আমরা একটা রেডিমেড মকআপকে এডিট করি কার কোনো কোশ্চেন আছে ওটা যে কোনো কিছু মকআপ হতে পারে সব মকআপের এডিট মোটামুটি একই রকম এটা লোগোর মকআপ হতে পারে এটা বোতলের হতে পারে এটা টি শার্টের হতে পারে এটা যে কোনো কিছু মকআপ হতে পারে কার কোনো কোশ্চেন স্যার বোতলের তো একটা কোশ্চেন ছিল যে বলেন স্যার যে ছবিটা যে আমরা অ্যাড করেছিলাম বোতলে ছবির উপরের সাইডটা তো স্যার কর্নার্ড হয়েছে এটা তো স্যার একটু রাউন্ড শেপে কিভাবে করব আচ্ছা আপনি আমরা যে বোতল নিছি ওটা বোতলটাই কর্নার যে কারণে কর্নার আসছে আমরা যদি রাউন্ডেড বোতল নিতাম রাউন্ড আসতো দেখেন আমি যদি বোতলটা দেখাই বোতলটা
সাইডটা কর্নার, এটা হচ্ছে ড্রপার, তো ড্রপারটা ম্যাক্সিমাম এই যে কর্নার থাকে দেখছেন, এই যে ড্রপারটা ম্যাক্সিমাম এরকম কর্নার থাকে, কারণ একটু বেশি উপরের দিকে করা তো। আর আপনি যদি রাউন্ডেড কোনো বোতল নেন তাহলে রাউন্ডেড আসবে, আপনি কর্নার নিলে কর্নার আসবে। এটা এটা হচ্ছে টোটালি ডিপেন্ড করে আমাদের বোতলের উপর আমি কোন বোতলটা চুজ করতেছি, ঠিক আছে। আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন? যেমন হচ্ছে আপনি যেটা নেন এটা হচ্ছে রাউন্ডেড, ঠিক আছে, তারপরে যে এটা রাউন্ডেড এটা কর্নার। আর কারো কোনো কোশ্চেন কি আছে? এটা আবার ফুল ওয়ার্ক করে একদম পুরোটা দিয়ে মোড়ানো, এগুলো পুরোটা মোড়ানো। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু জলদি বলেন, যে কোশ্চেন আছে বা নাই এরকম কিছু বলেন। আপাতত নেই ভাই। আচ্ছা আর কারো? হ্যালো, জি আপু বলেন। আচ্ছা ভাইয়া, এই মকআপটা কি নিজে নিজে করা যায় না, যেটা আমরা রেডিমেড দেখলাম? আচ্ছা ফটোশপে লাইটিং পারেন পারেন না, ফটোশপে প্রোডাক্ট রিটাচ পারেন পারেন না, তারপরে হচ্ছে মাস্কিং এর কাজ পারেন পারেন না, কালারের কাজ পারেন পারেন না, লেয়ার প্যানেলের কাজ পারেন না, তারপরে হচ্ছে ব্লেন্ডিং এর কাজ পারেন না, তার মানে মকআপও পারবেন না। তাহলে কোটা পরে শিখতে হবে? পরে শিখতে হবে বলতে, এই কোর্স করার পরে, এরপরে হচ্ছে যখন আপনি বেসিকটা পারবেন, এরপরে এই মকআপের আলাদা ভিডিও আছে, সেই আলাদা ভিডিও দেখবেন, ভিডিও দেখবেন, সেই ভিডিওতে ওরা কোথায় কি করতেছে না করতেছে বুঝবেন আগে। যেহেতু বেসিকটা বুঝলেন তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই টুলে ক্লিক করছে, এই টুলে ক্লিক করছে, ঠিক আছে। ওটা হচ্ছে অ্যাডভান্সের দিকে পড়ে যায়, আগে বেসিক বুঝতে হবে এটার জন্য। আচ্ছা আচ্ছা, যার কারো কোনো কোশ্চেন? ওকে তাহলে আজকে আমরা শেষ করি, সবাই এক্সামগুলো করবেন 5টা করে। ভাই একটু ভিডিও দিয়ে দিবেন না? ভিডিও দিয়ে দেব, গ্রুপে দিয়ে দেব। রেকর্ড ক্লাসে দেখবেন না ভাই, হোমওয়ার্ক 5টা করবেন। ভাইয়া হোমওয়ার্ক কি জাস্ট আমাদের মানে বক্স বা বোতল নিয়ে করতে হবে, অন্য কোনো কিছু উপর মকআপ করে? একটা বক্স একটা বোতল করেন, এরপরে বাকিগুলো আপনাদের ইচ্ছা। আচ্ছা একটা কাস্টম করবেন, একটা হচ্ছে এরকম ডাউনলোড করে করবেন, আর বাকিগুলো কেমনে কি করবেন আপনাদের ইচ্ছা। ভাইয়া হোমওয়ার্ক গুলো দেখা হবে না? হোমওয়ার্ক গুলো আমি দেখছি ভাইয়া, মোটামুটি এখন হচ্ছে, আপনাদের আরো ইমপ্রুভ হবে, ঠিক আছে, শিখতে থাকেন আরো ইমপ্রুভ হবে। আচ্ছা তো ভাইয়া এই ক্লাসের জন্য 10টা হোমওয়ার্ক হচ্ছে না, শুধু 5টা হচ্ছে আর এই মকআপের উপরই হচ্ছে? হ্যাঁ 5টা, এখন এই ক্লাসের টপিক একটা, এখন আপনারা যদি বেশি করতে পারেন করেন, আপনাদের লাভ। তাহলে ভাই আজকের টপিক শুধু মকআপ? মকআপ জি। ওকে থাকেন তো সবাই। ভাইয়া আমরা নিজেরা যদি লোগো লাগাইতে চাই, মানে লোগো ডাউনলোড করে বোতলের মধ্যে রাউন্ড শেপটা কিভাবে করব, মানে সিলেক্ট করার সময় তো এটা চার কোণা হয়ে যাবে, রাউন্ড শেপটা করব কোন বোতল? আচ্ছা নিজেরা যদি বোতলে যে কোনো একটা বোতলের মধ্যে বা মগের মধ্যে যখন কথা হচ্ছে, বোতল তো ফেস টু ফেস থাকে, বোতল তো আর বাঁকা থাকে না, থাকে বোতল তো একদম মগের মধ্যে যেটা করি আমরা বলি, বোতল হচ্ছে একদম ফেস টু ফেস থাকে, বোতল তার বাঁকা না, তার মানে বোতলে পার্সপেক্টিভ গ্রিড কাজ করবে না, ঠিক আছে। পার্সপেক্টিভ গ্রিড কাজ করে কই, যেখানে অ্যাঙ্গেল থাকে, কিন্তু বোতলের দেখেন বরাবর, এটা বরাবর। তো এখন তাহলে কি করব? মগের যে ইয়াটা, হ্যাঁ বুঝছি, মগটা তো রাউন্ড শেপই থাকে, দেখেন দেখেন রাউন্ড শেপ তো থাকে, কিন্তু আপনি যেখানে বসাবেন সেটা কি রাউন্ড? সেই জায়গাটা তো ফ্ল্যাট, আপনি তো এই কর্নারে তো বসাবেন, আপনি বসাবেন মিডলে, মিডলটা তো ফ্ল্যাট, এটা তো আর আপনার ইয়াতে নেই, অ্যাঙ্গেলে নেই, আছে যে 45 ডিগ্রি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে নাই, এটা পুরোটা ফ্ল্যাট আছে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, আপনি বরাবর দেখতেছেন, এটা ভিজুয়ালটা বরাবর, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে এটা তো এই পার্সপেক্টিভ গ্রিড কাজ করবে না, এটাতে কি কাজ করবে দেখেন, আমি যদি বোতলের লেভেলে ক্লিক করি, এখানে কি লেখা, মাল্টিপ্লাই লেখা আছে, থাকে কি নর্মাল থাকার কথা, আছে কি বলুন তো, মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই থাকার কারণে বোতলের সাথে মিক্স হচ্ছে, তার সাথে যে লাইট অ্যাডজাস্টমেন্ট, এই লাইটিংটা, লাইটিংটা অফ করেন দেখেন, লাইটিং দেখছেন, এবার আপনি এটা এটা নর্মাল করেন, এখন দেখেন মূলত কালার ছিল এটা,
এটা ছিল কালার, প্রথম এটাকে করছে নর্মাল থেকে মাল্টিপ্লাই, কালারটা হচ্ছে এরকম, এরপর সেটা তো লাইট করছে, লাইট করে আবার এরকম করছে। আপনি যদি নিজে থেকে করতে চান তাহলে আপনি এটা জানতে হবে যে আমাকে প্রথমে লেভেল, আমার প্রথমে আমার ডিজাইনটাকে বা লোগোটাকে মাল্টিপ্লাই মুড়ে নিতে হবে, এবং সেটা হচ্ছে কালার লাইটিং দিতে হবে, লাইটিং দিয়ে সেটাকে আরো রিয়েলিস্টিক করতে হবে। এখানে এক্সপোজার আছে, ব্রাইটনেস আছে, কন্ট্রাস্ট আছে, এগুলা নিয়ে চেক করে দেন করতে হবে। আর এগুলো তো আপনারা পারেন না, এগুলো তো বেসিক কোর্সে নাই, আর এগুলো পারলে তো আপনি মকআপ পেরে গেলেন, মকআপ তৈরি করে পেরে গেলেন। বুঝতে পারছেন? এবার ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল যে সেটা হলো আমরা যে একটা বক্সের মকআপ বানাইছি ওটার উপরে যে নগদের যে লোগোটা দিছি ওটা যদি আমি ইস্টার্ন ওয়েস্ট কাউন্ট করি এবং এটাকে যদি আমি নর্থ সাউথ করতে চাই এটাকে কিভাবে রোট করব? রোটেট করবেন হচ্ছে আপনি যেখানে লোগোটা বসাইছেন বক্সে না, কিন্তু আমরা লোগোটা যেখানে মূলত বসাইছি একদম বরাবর ভালো ছিল লোগোটা ওইখানে আপনি চেঞ্জ করবেন, মানে হচ্ছে যেখানে ডাবল ক্লিক করার পরে এখানে এসে আপনি চেঞ্জ করবেন, এখানে এসে আপনি যা করবেন ওইখানে তাই আসবে। এখানে এমন করছেন, ওকে দিছেন, সেভ করছেন, 100% হইলো, এখানে আসবেন, এখানে এমন আসবে, সব চেঞ্জেস এখানে হবে, ঠিক আছে? এদিকে কোনো চেঞ্জ হবে না, যত চেঞ্জ সেটা হচ্ছে এখানে। বুঝতে পারছি ভাই। ওকে, তাহলে আমরা শেষ করি, নেক্সট ক্লাসে এই জমা দিয়ে দিন। ওকে ভাই।